আজ থেকে প্রায় হাজার বছর আগেকার ঘটনা। এক বিখ্যাত বুজুর্গ ছিলেন, বড় আলেমও ছিলেন, হযরত ইমাম আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহ, বহুত বড় আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন। আমাদের দর্শ নিজামিতে এখনো আরবি ব্যাকরণের উচ্চতর কিতাব যেটা পড়ানো হয় শরহুল জামি, এই শরহে জামি এটার আসল নাম হলো আল ফাওয়াইদুদ দিয়াইয়া। এটার লেখক হযরত আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহ। আমাদের বাংলাদেশে এই কয়েকদিন আগে, মানে গত দুই তিন যুগ আগে, একজন বড় আলোচক ছিলেন আব্দুর রহমান জামি, উনি না, উনিও খুব সুন্দর আলোচনা করতেন, বড় চমৎকার বয়ান করতেন, উনি না, হাজার বছর আগেকার কথা বলছি, প্রায় 950 বছর আগেকার কথা। আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহ একবার সফর করছেন এক বিয়াবান, যেটাকে আমরা আপনার কি বলি, চক আছে না, চক, চক চেনেন তো, তেপান্তরের মাঠ বলি আমরা, হাওর বাওর বলি, দুধু এলাকা, ফসলি জমি বা পড়ে আছে, কোনো মানুষজন নাই, কোনো ঘর বাড়ি নাই, এরকম এলাকা মাইলের পর মাইল বিস্তীর্ণ পড়ে আছে, আছে না নাই বাংলাদেশ, ওই সুনামগঞ্জে হাওর অঞ্চলে যেন শুকনার সময়, পানির সময় গেলে তো একদম সাগর, ওইটা না, শুকনার সময় যাবেন যখন হাওর শুকায় গেছে, দেখবেন মাইলের পর মাইল বিস্তীর্ণ জমি, কোনো বাড়ি ঘর নাই, আছে না নাই। আগে এরকম অঞ্চল অনেক বেশি ছিল, এরকম এক জায়গার মধ্য দিয়ে যাচ্ছেন, দেখেন সূর্য ডুবু ডুবু প্রায় অন্ধকার হয়ে আসতেছে, এখনো গন্তব্যে যেয়ে পৌঁছেননি, দূরে একটা বাড়ি দেখা যায়, বিরাট একটা বাড়ি, তো ওখানে যে দেখেন বিশাল এক গৃহস্থের বাড়ি, নিয়ত করেছেন আজ রাতটা এখানে আশ্রয় নিয়ে থাকি, সকালবেলায় উঠে আবার চলে যাও। এখন ওখানে গিয়ে দেখেন বিরাট বাড়ি, গৃহস্থের বাড়ি, ধনী গৃহস্থ, গোয়াল ভরা গরু, ঘোড়া গাধা, আবার গোলা ভর্তি ধান গম শস্য, বিশাল ধনী মানুষ। ওখানে গিয়ে উনি দরজা ধাক্কালেন, ঘরের মালিক বের হয়ে আসলেন, জিজ্ঞেস করলেন কি চাই, উনি বললেন রাত হয়ে যাচ্ছে, আমি এই প্রান্তরের ভিতরে রাত কাটাতে গেলে আল্লাহ না করুক কোনো হিংস্র জানোয়ারের হামলার শিকার হয়ে যেতে পারি, শিয়াল টিয়াল নেকড়ে টেকড়ের হামলার শিকার হতে পারে, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি একটু আপনার এখানে রাতটা কাটাই, সকালবেলায় উঠে চলে যাব। গৃহস্থ অনেক ধনী হলেও স্বভাবগতভাবে কিছুটা কৃপণ ছিলেন, আছে না নাই কিছু মানুষ একটু কৃপণ, খরচ করতে মন চায় না, তিনি চিন্তা করছেন এই হুজুরকে যদি রাতে থাকতে দিই, শুধু থাকতে দিলে তো হবে না, তাকে তো দুমুঠো খাওয়াতেও হবে, তাহলে আমার সম্পদ কমে যাবে, এখন মিথ্যা কথা বলতেছে, কি বলতেছে, হুজুর সরি কিছু হবে না, আপনি যান আল্লাহর উপরে তাওয়াক্কল করেন, কি ওয়াজ, আল্লাহর উপরে কি করেন তাওয়াক্কল করেন, কিছু হবে টবে না, বাড়িতে জায়গা নাই, লোকজন ভর্তি, উনি বুঝলেন জায়গা দিবে না, আচ্ছা ঠিক আছে কি আর করা, উনি রওনা হয়ে গেলেন। আবার আল্লাহর কি কুদরত, ওই গৃহস্থের স্ত্রী অসুস্থ ছিলেন, অসুস্থ মানে সন্তান সম্ভবা ছিলেন, প্রসূতি, এখনো সময় বাকি আছে এক দেড় মাস, হুজুর চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই ওই প্রসূতির প্রসব বেদনা উঠল, প্রচন্ড ব্যথা, স্থানীয় যে দায়ী আছে সেই দায়ী এসেছে, এসে দেখে তারপর বলতেছে হাজি সাহেব অবস্থা বড় ভয়ঙ্কর, বাচ্চার পা আগে বের হয়ে আসছে, মাথা বের হয় নাই, এই অবস্থায় আল্লাহ না করে বাচ্চাও যেতে পারে মাও যেতে পারে, আর বাঁচাইতে গেলে যে কোনো একজনকে বাঁচাইতে হবে, আরেকজনকে পারবো না, কারে বাঁচাবো, কোন এত বছর আগে কিসের সিজার কিসের কি, আর এরকম অবস্থা দেখা দিলে হসপিটালে নেওয়ারও অনেক সময় সময় হয় না, এখন কি করবে অবস্থা খারাপ। হাজি সাহেব বলে আমি আমার কলিজার টুকরা সন্তানকে হারাতে চাই না, আর আমার জীবন সঙ্গিনী প্রিয় সহধর্মিনী কেউ আমি হারাতে চাই না, আমার তো দুজনকেই লাগবে। দাইমা বলে দুজনকে বাঁচানোর কোনো অবস্থা দেখতে পাচ্ছি না, আমার অভিজ্ঞতা বলে
হয় দুজনই যাবে নয় তো একজন যাবে কি করবে এখন ওই যে মাওলানা চলে গেছিলেন হঠাৎ হাজী সাহেবের মাথায় আসে যে লোকটাকে দেখলাম লোকটা তো দেখতে শুনতে সুন্নতের পাবন আল্লাহওয়ালা মানুষ বলে মনে হয় দেখি না হুজুরের কাছে কোনো তাবিজ তোমার পাওয়া যায়নি দোয়া টোয়া পাওয়া যায়নি এখন ওই গাধায় চড়া হুজুরকে ধরার জন্যে ঘোড়ায় চড়ে রওনা হয়েছেন গিয়ে হুজুরকে ধরছে ধরে বলতেছে হুজুর এই এই সমস্যা আপনি একটু দোয়া করে দেন একটু তাবিজ লিখে দেন এখন সাধারণ মানুষ এসে কয় তাবিজ লিখে দেন তাবিজের চেয়ে বেশি পাওয়ারফুল হলো কোরআনে কারিম তেলাওয়াত করে দম করে দেওয়া ফুঁ করে দেওয়া খাওয়া এটা অনেক বেশি পাওয়ারফুল জিনিস এখন উনি বলতেছেন দিতে পারি তবে একটা শর্ত আছে বলছে কি শর্ত কই যে আমাকে রাতে থাকতে দিতে হবে কে হুজুর বলেন কি সারা বাড়ি খালি আপনি কি বলেন আসেন কই থাক এখন হুজুরকে নিয়ে গেছে নিয়ে গিয়ে নিয়ে যাওয়ার পরে হুজুরকে একদম দামি গদি টদি সুন্দর নরম বিছানার ভিতরে বসাইছে নতুন চাদর নতুন এই দিয়ে বিছায় ময়ূরের পাখা দিয়ে বাতাসে লাগাই দিছে হুজুরকে আমার গাধা কো হুজুর ফাইভ স্টার ট্রিটমেন্ট আছে আপনার গাধা কোনো চিন্তা করবেন না গোয়াল ঘরে পাঠিয়ে দেওয়া হয়েছে তাকে দলাই মালাই করে খাওয়ানো হবে হুজুর আমার এটা আচ্ছা ঠিক আছে নিয়ে আস একটা কাগজ নিয়ে আস নিয়ে আসার পরে হুজুর এটার ভিতরে একটা কিছু লিখে দিছে বড় সাহিত্যিকও ছিলেন কবিও ছিলেন বড় আলেম ওটার ভিতরে একটা জিনিস লিখে দিছেন লিখে দিয়ে বলছেন আপনার স্ত্রীর কোমরের এখানে বাম দিকে এটাকে বেঁধে দেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মুক্তি দিয়ে দিবে মুক্তি কে দেন আল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মুক্তি দিয়ে দিবেন যান তো বেঁধে দিছে আল্লাহর কি কুদরত কাটা মুরগির মতো যে ছটফট করতেছিল তড়পাইতেছিল তাকানো যাচ্ছিল না এই প্রসূতির দিকে আল্লাহর কুদরত তার বাচ্চা খুব আরামের সাথে বের হয়ে চলে আসে হুজুর অপারেশন করলে আপনি আগে আগের মতো আবার সুস্থ অবস্থায় দেখবেন তেমন কোনো বড় কিছু না তবে একটা শর্ত আছে কিছুদিন আপনি সেজদায় যেতে পারবেন না মাথা ঝুঁকাতে পারবেন না ইশারায় নামাজ পড়তে হবে হযরত রশিদ আহমদ গাঙ্গুহি ইমামে রব্বানী বলেছিলেন আমার চোখের দরকার নাই আমি এক ওয়াক্তের জন্য আমার মাওলার সামনে আমার মাথা ঝুঁকানো থেকে মাটিতে লুটিয়ে দেওয়া থেকে আমি বিরত থাকতে পারবো না অপারেশন করেন নাই মাসআলা তো বলে জায়েজ ঠিক কি ঠিক না অবশ্যই জায়েজ চোখের অপারেশনের কারণে যদি ডাক্তার সাহেব বলেন দক্ষ ডাক্তার বলেন আপনাকে নামাজটা ইশারায় পড়তে হবে মাথা এর চেয়ে বেশি ঝুঁকাতে পারবেন না দুনিয়ার সমস্ত মুফতি ফতোয়া দিবেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা কোনো অসুবিধা নাই হাদিসের বাণী আছে অন্যান্য বিষয় থেকে বলে দিবেন উনি ইশারায় নামাজ পড়বেন ঠিক কি না মাওলা পাকের মহব্বত এত বেশি এত বেশি এত বেশি আমি আমার মাওলার সামনে দুই তিনটা দিন মাথা ঝুঁকিয়ে সেজদা করতে পারবো না একটা সপ্তাহ মাথা ঝুঁকিয়ে সেজদা করতে পারবো না এতটুকু আমি রশিদ আহমদ গাঙ্গুহি বরদাস্ত করতে পারবো না আমার চোখের দরকার নাই তাই তো যখন চোখ অন্ধ হয়ে গিয়েছিল দেখতেন না ওই সময় পড়ানো বন্ধ করে দিলেন ওনার এতেকালের দু তিন বছর আগে কেউ এসে অনুরোধ করলো হযরত হযরত মাওলানা ইসমাইল সাহেবের একটা ছেলে আছে ইয়াহিয়া খুব জবরদস্ত জাদরেল অত্যন্ত মেধাবী যোগ্য একটা ছেলে আপনি যদি তাকে একটু হাদিসটা পড়ায় দিতেন মাওলানা ইসমাইল সাহেব রহমতুল্লাহ আলাইহির সাথে হযরত গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির আত্মিক একটা সম্পর্ক ছিল মহব্বত ছিল এবং ছেলেও খুব ভালো উনি বললেন ঠিক আছে পড়াবো ওই উসিলায় হযরত ইয়াহিয়া কান্দলভি রহমতুল্লাহ আলাই যিনি শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইয়ের আব্বা যান হযরত ইমাম খলিল আহমদ সাহারানপুরি রহমতুল্লাহ আলাইহের সহপাঠী হযরত মাওলানা ইয়াহিয়া সাহেব রহমতুল্লাহ আলাই
এর জন্য হযরত গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি ওই বছর আবার হাদিস পড়াইতে রাজি হলেন অন্ধ। কিছু দেখেন না, কোন ভাষ্য গ্রন্থ কোন রেফারেন্স বুক মোতালা করবেন, নজর বুলাবেন তার সুযোগই নাই। ওই অবস্থাতে দাওরায়ে হাদিসের সমস্ত কিতাবগুলো ওই অন্ধ অবস্থায় মুখস্থ পড়িয়েছেন। মাওলানা ইয়াহিয়া সাহেবের কারণে ওই বছর অনেক বড় বড় আলেমরা পর্যন্ত ওনার ক্লাসে হাজির হয়েছে। হযরতের কাছ থেকে হাদিসটা আবার পড়ব সুযোগ পেয়েছি। মাওলানা ইয়াহিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি ওস্তাদের এই ক্লাসের নোট ওস্তাদজি উর্দুতে পড়াচ্ছেন, আর মাওলানা ইয়াহিয়া সাহেব ক্লাসে বসে ওস্তাদজির পড়াটা নোট করে নিচ্ছেন, সংক্ষেপে লিখছেন, সেটা আরবিতে লিখছেন। আর এই ক্লাসের নোটটাই লামিউদ দারারি আলা সহিহুল বুখারি, বুখারী শরীফের আরবি সারা জগৎ বিখ্যাত সারা লামিউদ দারারি, এবং তিরমিজি শরীফের সারা আর ভাষ্য গ্রন্থ আল কাওকাবুদ দুররি হিসেবে এসেছে, যা আজ আরব আজমের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য একটি ভাষ্য গ্রন্থ। কত বড় আলেম ছিলেন বুঝাতে পেরেছি, এত বড় আলেম ছিলেন, বহুত বড় ওলি ছিলেন। তো এক ভদ্রলোকের গ্রামের এক মানুষের স্ত্রী প্যারালাইজড হয়ে গেছে, বহু চিকিৎসা করিয়েছে, ডাক্তাররা বলে দিয়েছেন এইভাবেই জীবন যাবে, এক্সারসাইজ করাইতে থাকেন হয়তো একটু আসতে পারে, কিন্তু ব্রেন হেমোরেজ হওয়ার কারণে যে প্রবলেম ওনার মাথায় ক্রিয়েট হয়েছে এটা আর ভালো হবে না, এভাবেই চলবে। ওই যুগে ইংরেজ বড় চিকিৎসককেও দেখিয়েছেন, কাজ হয় নাই। এই ভদ্রলোক শেষ পর্যন্ত চিন্তা করলেন কোনো কিছুই তো হচ্ছে না, দেখি না হুজুরের কাছে গিয়ে একটু দোয়াটা নিয়ে আসি। এখন হুজুরের কাছে গিয়ে বলতেছে, নাজিম আলী রশিদ আহমদ মুঝে এক তাব্বিজ লিখ দে, একদম গ্রাম্য ভাষায়। যে বলতেছেন, ও রশিদ আহমদ আমার একটা তাবিজ লিখে দেন। হজরত বলতেছেন, ভাই মুঝে তাবিজ লিখনা নহীঁ আতা, এসব তাবিজ টাবিজ লেখা আমি পারি না, এগুলি জানি না। বুঝেন নাকি বলেন, এ বেটা কে আরে কা কে হ্যাঁ তু সবসে বড়া মৌলবী হ্যাঁ হামারে ছোট্টে ছোট্টে মৌলবী তাবিজ লিখতে হ্যাঁ, আমাদের ছোট ছোট মৌলানা সাহেবরা তাবিজ লিখে তুমি সমস্ত মৌলানাদের বড় মৌলানা, আর তুমি তাবিজ লিখতে পারো না, এটি কী কও না কও, কয়টা লাগবে? উনি কইতেছেন, আরে তাবিজ টাবিজ লাগবে না, এগুলা ফালা, তুমি যাও তোমার বিবিকে গিয়ে সুরায় ফাতেহা সাতবার পড়ে পানিতে দম পেরে খাওয়াই দাও, আল্লাহ চাইলে ভালো হয়ে যাবে, যাও। এ বেটা কয় সাতবার কেন, 70 বার পড়ে খাওয়াইলো কাম হইব না, আপনি তাবিজ লিখে দেন। অদ্ভুত ব্যাপার, উনি কি করবেন? শেষ পর্যন্ত গ্রামের মানুষ ধরলে তো ছাড়ে না, কে বড় আলেম কে কি তার ইজ্জত সম্মান কেমনে করতে হয় এগুলি অনেক সময় বুঝেও না, মন টন পরিষ্কার, মুখটা তেড়া বেড়া মার্কা হয় কিন্তু মনটা খুব সুন্দর হয়, এরকম অনেক মানুষ আছে না? নাই, আছে। সাহাবিরা বলেন যে আমরা অপেক্ষা করতাম রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যে আমরা চাইতাম কামনা করতাম যে কোনো গ্রাম্য লোক আসুক, কোনো বাদাবি আসুক, আয়েশা উল্টা পাল্টা প্রশ্ন করুক, যে প্রশ্নগুলো আমরা করতে পারি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের কারণে, আমরা ওই প্রশ্নগুলো ওনার সামনে অনেক সময় করতে পারি না, কিন্তু ওই সমস্ত প্রশ্নগুলো গ্রামের লোকগুলো আসবে আর আয়েশা বসে কইবে, ইয়া মুহাম্মদ আখবিরনি আন দালিক, আয় মুহাম্মদ আমার এটার উত্তর দাও তো, এটা কি? অদ্ভুত অদ্ভুত সব প্রশ্ন করে বস। তো সাহাবিরা বলেন আমরা আকাঙ্ক্ষা করতাম এরকম কোন লোক আসবে, এসে প্রশ্ন করবে আর আমাদের প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাও। বুঝেন কি বলি, গ্রামের মানুষজনের কিভাবে অত কথা কইতে হইব, অত সিস্টেম টিস্টেম বুঝে না, কিন্তু দিলটা ভালো থাকে অনেক সময়। তো ওইভাবে এসে কয়, আরে কয় টাকা লাগবো, তাবিজ লেহে দেন, আমি জমি লেহে দিম আপনার, কি চে তাবিজ লেহেন না কেলায়, হুজুর দেহে এত ইজ্জত সম্মান সব পাঞ্চার করে দিব, এতো কোনো কথা শুনে না। তো উনি করছেন কি, ঠিক হয় কাগজ লা, কাগজ আনছেন, তো কাগজের ভিতরে লেহে দিছেন, কি লিখছেন, ইলাহি মাই জানতা নেহি আর তেরা বান্দা মানতা নেহি, ইলাহি মাই জানতা নেহি, এ তাবিজ সবিজ লেহে আমিও জানি না, মহেশ আমার কাছে এসে ঠেলে মাঝে মাঝে হুজুর একটু তাবিজ দিয়ে দেন, এই করে দেন, আমি কি ভাই তাবিজ মুবিজ বাদ দিয়ে গিয়ে কোরআন শরীফের কি করেন, ট্রিটমেন্ট করেন, মানবার যায় না। ইলাহি মাই জানতা নেহি আর তেরা বান্দা
মানতা নেই, এটা লিখে দিছে। আর লিখে শেষে লিখছে তো লুৎফ করম কা মামলা ফরম, আল্লাহ তুমি তোমার এই বান্দা বান্দির সাথে দয়ার আচরণ কর। দিয়ে লিখে পাঠায় দিয়ে দিছে, মুড়ায় মুড়ায় দিছে। কয়েকদিন পরে আসছে, এসে কাজী রশিদ আহমদ ক্যা লিখা থা তুনে উসকে আন্দর, তুমি চিন্তা করতেছেন কাম টাম তো মনে হয় নাই, এখন খুললে দেখছে আইসে পিড়ে দিয়ে পাগল টাগল। কেউ ক্যা হুয়া করে, তুনে কাহা কে তুঝে তাবিজ লিখনা নেই আতা হ্যায়, তুমি তাবিজ লিখতে পারো না, এই কথা কইলা। কত ওষুধ করাইলাম, কত রকমের চিকিৎসা করাইলাম, দুনিয়ার কোনো ওষুধ বাদ দেই নাই যেটা খাওয়ানো যায় তারে, ভালো হইলো না। তোমার ওইটা নিয়ে লাগাই দিলাম, এক সপ্তাহ যায় নাই আমার স্ত্রী হাঁটা চলা করতেছে, সুন্দর সুস্থ হয়ে গেছে। তো কোরআন এত বড় পাওয়ারফুল জিনিস, যদি কোরআনের সাথে কারো সম্পর্ক হয়ে যায় আর মাথা থেকে পা পর্যন্ত ভিতরে বাইরে কোরআন অনুযায়ী আমল করতে থাকে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের সাধারণ কথার ভিতরেও কোরআনের আসর আর শিফা দেয়। তো কোরআনে কারীম মানুষের দৈহিক রোগেরও চিকিৎসা। কোরআনে কারীম মানুষের প্রেম প্রীতি ভালোবাসা এবং আত্মিক যে রোগগুলো আছে সেগুলোরও চিকিৎসা। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও সাহাবী হন নাই, বাহাদুর মানুষ ছিলেন। ওই যুগের রীতি অনুযায়ী মাস্তানি সবাই করত, যার ক্ষমতা আছে সেই মাস্তানি করত, জুলুম নির্যাতন এটা রক্তের ভিতরে মিশা ছিল ওই সময়কার অবস্থা অনুযায়ী। আবু জেহেল আবুল আহাবেরা মিলে করতেছে, সব বসে বসে আলোচনা করতেছে, মোহাম্মদের জ্বালাতন থেকে আর বাঁচা গেল না, দিন দিন তো মোহাম্মদের দল ভারী হইতেছে, তো কি করা যায়, ওরে সাইজ করে দেওয়া দরকার। তো সাইজটা কে করবে, যে সাইজ করবে ওরে তো ওর গোষ্ঠী সাইজ করে দিবে, কারণ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বংশ অত্যন্ত শক্তিশালী সম্মানিত বংশ, তারা মুসলমান হোক চাই না হোক আমাদের বংশের কেউরে অন্য কেউ মারবে কেন, এরকম একটা ইগো ওই জমানায় ছিল। তো যে মারবে হেও তো মরবে। তো যুবক ওমর ইবনুল খাত্তাব দাঁড়াইছে, দাঁড়ায় কইতেছে আপনি করে দিয়ে কিছু হইব না, খালি বেবে বুদ্ধিজীবীগিরি করবেন, বড় বড় কথা কই, আরে সাইজ করে দিয়ে মু তারপরে যাও আর হবে। আবু জেহেল কয় তুমি যখন জন্ম নিয়েছিলা তখনই আমি খাত্তাবের ঘরে তোমার দেহে বুঝছিলাম এই ছেলে কিছু একটা করবে ভবিষ্যৎ, বুঝছেন নি, পামটা কেমনে মেরে দিছে, মরলে ওমর মরবো আমগো কি, বুঝছেন নাই। যুগে যুগে কিছু কিছু দুষ্ট রাজনীতিবিদ থাকে, তারা মানুষে মারায়া নিজের রাজনীতি করে, এরম আছে না নাই, নিজের লাভ ভুগে। এখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নূ ছুটছে টকবক করে, যেতে যেতে এক সাহাবীর সাথে দেখা, দেখতেছে বড় টকবকিয়ে ছুটে চলছে, ওমর কোথায় যাও, বলে সাইজ করতে যাই মোহাম্মদকে সাইজ করে আসবো। গালিবান নুয়াইম ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মুসলমান হয়ে গেছিলেন কিন্তু ইসলাম তখনও গোপন, প্রকাশ করেন নাই ইসলাম, নবীজি জানেন আর মুসলমানদের কিছু লোক জানে, কাফেররা সবাই জানে না, গোপন রাখছেন কারণ মুসলমান হয়েছে এটা প্রকাশ করলে নির্যাতন করে, ওই জমানাটা এমন ছিল। তো উনি দেখলেন হায় হায় এই অসতর্ক অরক্ষিত অবস্থায় এই বেটা যদি রসুল সাল্লাল্লাহু আলাইহি কাছে গিয়ে কোনো অঘটন ঘটায় দেয় তাহলে কি ঘটবে তা তো কওয়া যায় না, এখন নবীজির কাছে কেউ আছে কি নাই, উনি চিন্তিত হয়ে গেলেন এবং সাথে সাথে ওমরের রাগকে ডাইভার্ট করে দেওয়ার চেষ্টা করলেন। উনি কো মোহাম্মদ রে তুমি সাইজ করে দিয়ে বা, তোমার নিজের ঘরের খবর আছে, তো তোমার বলে না আমার ঘরের খবর মানে কি হইছে, আরে তোমার আপন বোন ফাতেমা, আর তোমার এই ফাতেমা রসুলের মেয়ে ফাতেমা না, তোমার আপন বোন আর তোমার ভগ্নিপতি এরা তো মুসলমান হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ এবার অন্যদিকে টার্ন করছে, কিন্তু নুয়াইম ইবনে আব্দুল্লাহর এই কথা শুনে
ওনার ভিতরে বুঝে মনে হয়েছে যে নয় মোহাম্মদের প্রতি ভালোবাসা রাখে, ওর কথা দিয়ে বোঝা যায়। তো কয় আল্লাহ কা সবাউতা, মনে হইতেছে তুইও নষ্ট হয়ে গেছিস। যাই হোক, তোর সাইজ করমু, আমি আগে গড় সামলাই আস। দেখবেন যারা একটু তেজি হয় এদের কোনো দিকে ছুটলে ওখান থেকে আসতে এদিক ঘুরাই দিলে আরেক দিকে দৌড় মারে। হযরত ওমর এখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে না গিয়ে ঘর সামলাইতে ছুটছেন। কোথায় গেছেন? বোনের বাড়িতে। অসময়ে বোনের বাড়িতে যখন গিয়ে হাজির হয়েছেন, ওই সময় বোন এবং ভগ্নিপতি কোরআনে কারীম শিখছিলেন হযরত খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ইসলামের জন্য বড় কোরবানি দেনে ওয়ালা এক সাহাবী ছিলেন হযরত খাব্বাব। ওনার কাছে গিয়ে ওনারা কোরআন শিখতেছিলেন, হযরত খাব্বাব ওনাদের বাড়িতে বসে কোরআন শেখাচ্ছেন, কোরআনের তেলাওয়াত হচ্ছে। ওমর তো বাইরে থেকে শুনছে, গিয়ে দরজায় দিছে বাড়ি। ওমরের আওয়াজ শোনার সাথে সাথে বোন কোরআনে কারিমকে লুকিয়ে ফেললেন কোনো একটা গোপন জায়গাতে, যেন কোরআনের বেহুরমতি আর অপমান না হয়। ওমরের কাছে তো কোরআনের দাম নাই, সে কোরআনকে অপমান করতে পারে, যেন লুকিয়ে ফেললেন। দিয়ে দরজা খুললেন আর হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার আড়ালে দাঁড়িয়ে গেলেন, চুপ করে লুকিয়ে পড়লেন। ভিতরে ঢোকার পরে এখন বলছে, কি পড়ছিলি তোরা? তো বোন কয়, কি পড়তেছিলাম? আবার আমার সাথে মিথ্যা কথা বলবি না, তোরা চলিস ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়, আমার চিনাস? তোরা নষ্ট হয়ে গেছিস আমি জানি না। কিন্তু তোমার বোন মনে মনে কয়, বাহ বিশাল পাতায় পাতায় চলো, কত আগে মুসলমান হয়ে বই রয়েছি, তুমি আজকে খবর পাইছি। কিন্তু মুখে কিছু বলে না। যাই হোক, এক পর্যায়ে রেগে বোন জামাইকে মারধর করা শুরু করেছে, জোরে পিটাচ্ছে। আর বোন এসে বোন জামাই নিজের স্বামীকে বাঁচানোর জন্য এইভাবে স্বামীকে জড়িয়ে ধরেছে। থাপ্পড় এত জোরে একটা পড়েছে বোনের কানে লেগে, কান ফেটে রক্ত বেরিয়ে গেছে। যখন নিজের গা থেকে রক্ত বেরিয়েছে, এখন বোন সেও তো ওমরেরই বোন, রক্ত তো এক বাপেরই এক মায়ের, এরকম টাইট হয়ে সোজা দাঁড়ায় কইতেছে, ওমর শোনো, তোমার শরীরে যদি খাত্তাবের রক্ত প্রবাহিত হয়ে থাকে, আমার শরীরেও খাত্তাবের রক্ত দৌড়াইতেছে। তুমি বাতিলের উপরে অন্ধকারের উপরে যদি জমে থাকতে পারো আর ওখান থেকে নড়তে না পারো, তো মনে রাখবা আমরা যে আলোর দিশা পেয়েছি, এই আলো থেকে কোনোদিন আমাদেরকে তুমি সরাতে পারবা না, আমাদের জান নিয়ে নিতে পারো, আমাদের কাছ থেকে ঈমান নিতে পারবা না। এত ডাঁটের সাথে যখন কথা বলেছে, বলার সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থতমত খেয়ে গেছে। আরে আমার বোন তো কোনোদিন আমার মুখের উপরে কোনোদিনই কথাই বলে নাই, এত হিম্মত তার ভিতরে আসলো কোত্থেকে? অমর একটু ঠান্ডা হলেন, ঠান্ডা হয়ে দেখেন বোনের গা থেকে রক্ত পড়ে। এই সেই বোন, মানুষ যখন দাওয়া দিত তখন এসে বাড়িতে লুকাইতো, আর এই বোন শেল্টার দিত, বাঁচায় রাখতো। অসুস্থ হলে রাতের পর রাত এই বোন মাথার কাছে বসে বসে সেবা করে, নিজে না ঘুমিয়ে বাতাস করে সরে ভাইকে আরামে রাখতো, আর আমি সেই বোনের গায়ে হাত তুললাম, বিবেক নাড়া দিয়েছ, কণ্ঠের সুর নরম হয়ে গেছে আর বলছে, কি পড়ছিল তোমরা আমাকে একটু দেখাও, আমিও একটু দেখতে চাই। বলার পরে বোন বলে, না না তোমার হাতে কোরআন দেওয়া যাবে না, তুমি না পাক, তুমি না পাক, আগে গোসল করে আসো, গোসলের সিস্টেম আর নিয়ম শিখিয়ে দিলেন, এইভাবে গোসল করে আসো, তারপরে তোমার হাতে কোরআন দেওয়া যাবে। কোরআন কোনো সময় নাপাকের হাতে দেওয়া যায় না, নাপাক মানুষ কোরআন স্পর্শ করতে পারে না। আজকে কিছু মানুষ বেরিয়েছে ইসলামের এত মহব্বত তাদের, সাহাবিদের চাইতে তারা কোরআন বেশি বুঝে, এবং তারা কয় কোরআন ধরার জন্য ওযু লাগবে না, আপনি ধরেন, এটি একটু গাইড বুক, আল্লাহ সহি বুঝ দান করে, আমিন আমিন বলেন, আল্লাহ সহি বুঝ দান করে। উনার জবাব উনি দিবেন যে বা যারা বলে, আমি আর আপনি কি কোরআন বিনা ওযুতে ধরব? কোরআনের সম্মান আছে না নাই? সাহাবিদের এজমায়ের মাধ্যমে
প্রমাণিত যে কোরআন বিনা ওযুতে ধরা যায়, ইজমাই সাহাব। প্রিয় উপস্থিতি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নু গিয়ে গোসল করে আসলেন, মাথা থেকে টপটপ করে পানি পড়ছে, বাবড়ি চুল, আর কোরআন এনে সামনে দিলেন। ওখানে লেখা ছিল সূরায়ে তহা, ওমর পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, তহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর-রহমানু আলাল আরশ ইস্তাওয়া। ওমর পড়েন আর চোখ থেকে অঝোর ধারায় পানি প্রবাহিত হয়। আরে এত মায়াময় বাণী, এত ভালোবাসাপূর্ণ বাণী, আমাকে তো বলা হতো এটা ডিভাইশন তৈরিকারী কিতাব, এই এই বই দিয়ে আমাদের মাঝে বিভেদ তৈরি করা হয়েছে, এই বইয়ের কাছে যেও না, এই বই শুনো না, সমস্ত কথা বলে কোরআনের ব্যাপারে তো আমাকে প্রপাগান্ডা করা হয়েছে, এত মধুর বাণী, এত চমৎকার কথা, আসমানের মালিক, জমিনের মালিক, আল্লাহ ছাড়া কোনো মানুষের পক্ষে তৈরি করা সম্ভব না। ওমর বলেন আমাকে মুহাম্মাদের কাছে নিয়ে চলো। চোখ দিয়ে পানি পড়ে, হযরত খাব্বাব দরজার পিছন থেকে বের হয়ে এসে বলেন আবশির ইয়া ওমর, ও ওমর সুসংবাদ গ্রহণ করো, আমি সেদিন দয়ার নবীকে দোয়া করতে শুনেছি, আল্লাহ তুমি আমর ইবনে হিশাম অথবা ওমর ইবনুল খাত্তাব তোমার এই দুই বান্দার কোনো একজনের মাধ্যমে ইসলামের শক্তি বৃদ্ধি করো। নবীজি আও দিয়ে বলেছেন এর দ্বারা অথবা ওর দ্বারা, মনে হয় নবীজির দোয়া তোমার কপালে লেগে গেছে, আবু জেহেলের কপাল পুড়েছে। নবীজির কাছে হযরত ওমর গেলেন, ভিতরে যারা ছিলেন তারা বললেন ওমরকে ভিতরে ঢুকতে দেওয়া যাবে না, উল্টাপাল্টা কি করে না করে, হাতে তলোয়ার। নবীজি বলেন আসতে দাও আসতে দাও। দরজা থেকে দারোয়ান সরিয়ে দিলেন, নবীজি ঢুক, নবীজির সামনে ওমর ঢুকলেন, যেই তরবারি দিয়ে নবীজির কল্লা উড়ানোর জন্য, মাথা কাটার জন্য এসেছিলেন সেই তরবারি নবীজির কদম মুবারকের সামনে রেখে দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, এসেছিলাম কল্লা নেবার জন্য, কল্লাটা আপনাকে দিয়ে দিলাম, আমাকে তাওহীদের কালিমা পড়ার নবীজির সাথে সাথে ওমর পড়ে নিলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমার মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পরে কোরআনের সাথে উঠা বসা শুরু হয়েছে, কোরআনওয়ালাদের সাথে চলাফেরা শুরু হয়েছে, কোরআনি ট্রিটমেন্ট চলছে ওমরের হৃদয়ে, জগতের মধ্যে পরিবর্তন ঘটছে, এমন পরিবর্তন ঘটল, এমন পরিবর্তন ঘটল, আল্লাহু আকবার কবীর। যে ওমর জুলুমের প্রতীক ছিলেন, সেই ওমর ইনসাফের প্রতীক হিসেবে পৃথিবীতে আত্মপ্রকাশ করলেন। কেমন ইনসাফ, কেমন মায়া! ওমর ইবনুল খাত্তাব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরে হযরত আবু বকর খলিফা হলেন, তার পরে হযরত ওমর খলিফা, দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু। রাতের বেলা যখন সবাই ঘুমিয়ে গেছে, একা একা ছদ্মবেশে চাদর জড়িয়ে যেন কেউ চিনতে না পারে, এভাবে একা একা নির্জন রাস্তায় মদিনার পথে বেরিয়ে আসলেন, আমার প্রজা সাধারণ কেমন আছে আমি নিজ চোখে দেখব। এভাবে প্রায় টহল দিতেন, একদিন টহল দিতে 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 গিয়ে দেখেন মদিনার উপকণ্ঠে একটা তাঁবু টানানো, লোকালয়ের বাইরে মরুভূমির প্রান্তে একটা তাঁবু টানানো আর ওখানে আগুন জ্বলে। উনি একটু অবাক হলেন, এখানে তাঁবু কোত্থেকে আসলো, কে এখানে থাকে, বাড়ি ঘরে না থেকে? উনি কৌতূহল নিয়ে ওখানে গিয়ে হাজির হলেন, যে দেখেন এক মহিলা কোনো কিছু রান্না করছে আর কিছু বাচ্চা কান্নাকাটি করছে। ওমরকে দেখে ওই মহিলা লজ্জার সাথে চলে গেলেন কোথায়, পর্দার ভিতরে চলে গেলেন, তাঁবুর ভিতরে গিয়ে পর্দা করলেন,
আর বাচ্চাগুলা কাঁদছে, হযরত ওমর ওখানে গিয়ে জিজ্ঞেস করলেন বাচ্চাগুলা কাঁদে কেন? ভিতর থেকে মহিলা উত্তর দেন, ক্ষুধার কারণে কাঁদে। উনি বললেন অসুবিধা কি, খানা তো রান্না হচ্ছে, একটু পরে তো তারা খেতেই পারবে, সান্ত্বনা দেন, সবর শিখান। ভিতর থেকে মহিলা বলে নিজের চরকায় তেল দাও, যাও, তোমাকে কে কথা বলতে বলছে এখানে? আরে খাবার নাই, আমরা দুস্থ, আমরা অসহায়, এই বাচ্চাগুলা এতিম, তার বাবা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, এটার ভিতরে খাবার নাই, এটার ভিতরে পাথর দিয়ে পানি জাল দিচ্ছি, টকবক করে ফুটছে, আর বাচ্চাদেরকে সান্ত্বনা দিচ্ছি, বাচ্চারা ঘুমিয়ে যাও, খাবার তো তৈরি হচ্ছে, খাবার তৈরি হয়ে গেলে তোমাদেরকে উঠিয়ে দিব, ঘুমায় ঘুম পাড়াইতে চেষ্টা করতেছি যেন ক্ষুধার তাড়না তাদের জঠর জ্বালাটা অনুভব করতে না পারে, যতক্ষণ ঘুমাবে ততক্ষণ ক্ষুধাটা বুঝবে না, নিজের চরকায় তেল দাও। হযরত ওমর একটা কথা বললেন না, ওখান থেকে চলে আসলেন, ফিরে এসে বাইতুল মালে ঢুকলেন, রাষ্ট্রীয় গুদামে ঢুকলেন, ঢুকে বিরাট বস্তা নিলেন, ওই বস্তার ভিতরে কিছু আটা, ময়দা, ছাতু, কিছু গম, ওটার ভিতরে কিছু পনির, কিছু ঘি, এইভাবে কিছু খাদ্যদ্রব্য নিলেন। এগুলো নিয়ে পুরো বস্তা ভরে প্রায় 40-50 কেজির মতো বস্তা হয়েছে, ওটাকে কাঁধে করে নিয়ে রওনা দিয়েছেন। দরজার নাড়াচড়ার আওয়াজে গোলাম, ওমরের গোলামের ঘুম ভেঙে গেছে, হযরত ওমরের গোলামের ঘুম ভাঙার পরে সে উঠে দেখে খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, এই অর্ধ জাহানের বাদশাহ আমিরুল মুমিনিন নিজে কাঁধে করে নিয়ে যাচ্ছে একটা বস্তা। গোলাম গিয়ে বলে হযরত আপনি কেন নিয়েছেন, কোথায় নিতে হবে আমাকে দেন, আমি নিয়ে যাই। ওমর বলতেছেন কিয়ামতের দিন আমার গুনাহের বোঝাটা তো তুমি নিমানো, সেদিন তো মাওলার দরবারে আমাকে আমার আমল নামা নিয়ে যাওয়া লাগবে, আমার জাতির কষ্টের জন্য আমার যে দায়িত্ব, আমার যে অপরাধ, এটা কিছুটা লাঘব করতে দাও যেন মাওলার সামনে দাঁড়াইতে পারে, আমার রাজ্যের কেউ না খেয়ে আছে, কষ্টে আছে, এটার জন্য আমাকে জিজ্ঞাসা করা হবে, তোমাকে তো জিজ্ঞাসা করা হবে না। কাঁধে করে নিয়ে রওনা হয়ে গেলেন, ওখানে গিয়ে নিজ হাতে খাবার রান্না করলেন, খাবার রান্না করে বাচ্চাদেরকে খাওয়ালেন, ভিতরে খাবার পাঠিয়ে দিলেন, খাবার দাবার শেষ হয়েছে, বাচ্চাগুলা দৌড়াদৌড়ি করছে, খেলছে, এখন তারা রাতের অন্ধকারে চুলার আলো, চুলার আগুনের আলোতে বাচ্চাগুলা এখন হাসছে, খেলছে। ভিতর থেকে মহিলা বলতেছে আল্লাহ তাআলা কেন যে ওমরকে খলিফা আর আমাদের আমির বানিয়েছেন জানি না, আল্লাহ তাআলা তো তোমাকে আমির বানানো দরকার ছিল। কিয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারে, আল্লাহ তাআলার সামনে আমার এই এতিম বাচ্চা আর আমার শহীদ স্বামীকে সামনে নিয়ে ওমরের সাথে আমার বোঝাপড়া হবে। হযরত ওমর বলে বোন ওমর তোমাদের সকলের খবর কিভাবে জানবেন, তোমরা জানাইলেই তো হইত। ভিতর থেকে মহিলা উত্তর দিচ্ছেন বাহ, সে আমাদের আমির, আমাদের উপর দায়িত্ব নিয়ে সে এসেছে, সে আমাদের উপরে ক্ষমতা চালায়, আর আমরা কি আছি, কেমন আছি, না আছি সে জানবে না, এটা কেমন কথা, সে কেন লোক নিয়োগ করে নাই আমাদের অবস্থা জানার জন্য? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুই বললেন না, মাফ চাইলেন আর বললেন বোন আমার সাথে ওমরের খুব ঘনিষ্ঠ সম্পর্ক, আমার চাইতে বেশি সম্পর্ক ওমরের আর কারোর সাথে নাই, নিজের সাথে নিজের সম্পর্কটাই তো সবচেয়ে বেশি হয়, কোন না কোন। আগামীকাল তুমি ওমরের দরবারে মসজিদে নববীতে যেও সকালবেলায়, আমি ওখানে থাকব, তোমার জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে শহীদের ভাতা বরাদ্দ করে দেওয়া হবে, রাষ্ট্রীয়ভাবে তুমি ভাতা পাওয়ার উপযুক্ত, তোমার কাছে ভাতা যাবে প্রতি মাসে, তুমি যেও আমি থাকব ওখানে। সকালবেলায় যখন মহিলা গিয়েছে ওমরের দরবারে, যে দেখে কালকে যে লোকটাকে গালমন্দ করেছি, আরে সেই তো আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব, কোরআনের ছোঁয়া অমানুষকে মানুষ বানিয়ে দেয়, মানুষের আত্মিক রোগের সমাধান, মানুষের ভেতরকার লোভ, হিংসা, বিদ্বেষ, হব্বে যা হব্বে মাল, দুনিয়ার লোভ, পদের লোভ,
মানুষের উপরে নিজেকে উঁচু করে তোলার যে অনুভূতি, এই সব কিছুর চিকিৎসা আর সমাধান মানুষের ভিতরে জুলুম আর নির্যাতনের যে স্বভাব, এই স্বভাবগুলোকে ইনসাফের দ্বারা পরিবর্তন করার বিশাল যোগ্যতা আর চিকিৎসা রয়ে গেছে কোরআনের মধ্যে। মেরে মোহতারাম দোস্ত, এরকম কোরআনওয়ালা আমরা আমাদের সমাজের প্রত্যেককে বানাতে চাই কিনা? যদি আমাদের সমাজের প্রতিটা অংশে, আমাদের শিক্ষা ব্যবস্থার উপর থেকে নিচ পর্যন্ত যদি কোরআনি শিক্ষা বাধ্যতামূলক করা হতো, তাহলে আমাদের স্কুল কলেজ থেকে মানুষের বাচ্চা তৈরি হতো, নেককার, পরহেজগার, ইনসাফগার, সমাজের জন্য নিজেকে বিলিয়ে দেবার মানসিকতা সম্পন্ন ইমানদার মানুষ তৈরি হতো, ভুরি ভুরি, ঠিক কি ঠিক না? এক সময় হতো, আফসোস, সাদ আফসোস, আস্তে আস্তে কোরআনকে ওখান থেকে ডিটাচ করতে 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 এমন এক পর্যায়ে এসে পৌঁছেছি এখন ওখান থেকে কোরআনওয়ালা পয়দা হবে, এটা আমরা কেউ আশাই করি না, ঠিক কি ঠিক না? এখন কোরআনের আলোয় আলোকিত করার জন্যে মানুষ গড়ার যে কারখানাগুলো রয়েছে সেগুলো হলো এখন কওমি মাদ্রাসা, আল্লাহ তাআলার নিয়ামত আমাদের সামনে আছে। মেরে মোহতারাম দোস্ত, এই কারখানাগুলো যদি থাকে, নেককার ইমানদার মানুষ তৈরি হবে, দুনিয়ার মানুষকে ইসলামের আলো দেখাবে, দুনিয়ার মানুষকে দিন শিখাবে, তাদের সোহবতে সংস্পর্শে এসে হাজার হাজার মানুষ মদ, গাঁজা, জোয়া, নেশা থেকে তওবা করবে এবং নিজের জীবনকে দুর্নীতিমুক্ত করে নিজের জীবনকে দেশ এবং জাতির জন্য উজাড় করে দেওয়ার মানসিকতা লাভ করবে। এরকম নেককার মানুষ তৈরি করা, আলেম ওলামা তৈরি করার দরকার আছে না নাই? মেরে মোহতারাম দোস্ত আজিজ, হাজারো মানুষ আছে যে খুঁজলে পাবেন, আগে সুদ খেত, জুয়া খেলত, জুলুম করত, ঘুষ খেত, কিন্তু আল্লাহওয়ালাদের সোহবতে এসে, কোরআনওয়ালাদের সংস্পর্শে এসে তাদের মধ্যে পরিবর্তন এসেছে। যে আগে জুলুম করত সে এখন মানুষের দুয়ারে খাবার পৌঁছিয়ে দেয়। এরকমও মানুষ আমাদের মধ্যে আছে না নাই? আরে মোহতারাম দোস্ত, দুর্নীতিমুক্ত মানুষ তৈরি করতে হলে কওমি মাদ্রাসার বর্তমানে বিকল্প, বর্তমানে আমাদের সমাজের কথা বলছি, এই মাদ্রাসাগুলোর ভিতরে আমরা আমাদের বাচ্চাদেরকে দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আপনার বাচ্চাকে যদি আপনি দিন শিখান, আলেম বানাইতে না পারেন, ঠিক আছে, সেটা বছরের জন্য কওমি মাদ্রাসার মক্তবে দিয়ে দেন, এখানে সে কোরআনে করিম সহিহ শুদ্ধভাবে শুরু থেকে শেষ পর্যন্ত চমৎকারভাবে শিখবে, কোরআনের মৌলিক গুরুত্বপূর্ণ সুরাগুলা মুখস্থ করতে পারবে, আপনার মৃত্যু শয্যার সময় আপনার পাশে বসে কোরআনে করিমের সুরা ইয়াসিন আপনার কলিজার টুকরাটা পড়তে পারবে, আপনি শান্তি নিয়ে দুনিয়া থেকে যেতে পারবেন। মেরে মুআজ্জাজ হাজরিন, আপনার জানাজাটা আপনার বাচ্চা পড়ানোর মতো যোগ্যতা তার মধ্যে পয়দা হবে, তার সাথে সাথে সে 40 খানা হাদিস অর্থসহ শিখবে, ইসলামের মৌলিক বিধিবিধান ফান্ডামেন্টাল বিষয়গুলো সে এখান থেকে শিখবে। এই সব কিছু শিক্ষার পাশাপাশি ক্লাস 1, 2, 3 এর বাংলা, ইংরেজি, অঙ্ক, এই 3 পর্যন্ত বাংলা, ইংরেজি, অঙ্ক সে এই 3 ক্লাসে এখানে পড়ে শেষ করবে। এরপরে চাইলে আপনি তাকে স্কুলেও নিতে পারেন, এরপরে চাইলে তাকে আপনি মাদ্রাসায়ও রাখতে পারেন, কিন্তু আপনার বাচ্চাটাকে 3টা বছর এই মানুষ গড়ার কারখানার মধ্যে দিয়ে রাখার কারণে আপনার বাচ্চাটা মানুষ হয়ে গেছে, কোরআনি আলো তার দিলের ভিতরে থাকার কারণে এই বাচ্চাটা ভবিষ্যতে সচিব হবে, কলমের খোঁচায় কোটি কোটি টাকা আত্মসাত করবে না, এই বাচ্চাটা ভবিষ্যতে যখন মন্ত্রী হবে তখন দেশকে অন্যের কাছে বিক্রি করে দেবে না, এই বাচ্চাটা যখন ভবিষ্যতে রাষ্ট্র ক্ষমতায় আসবে মানুষের দুয়ারে দুয়ারে সে খাবার পৌঁছানোর ব্যবস্থা করবে। আপনার এই বাচ্চাটাকে দিনদার বানানো এর প্রয়োজন আছে না নাই? মেরি মাজাদ হাজরিন, এজন্য বলছিলাম যে ইসলাম বলে না যে সবাই আলেম হতে হবে, সবাই হাফেজ হতে হবে, কিন্তু ইসলাম বলে সবার আগে প্রত্যেকের বাচ্চাকে মুসলমান বানাতে হবে। এই মুসলমান বানানোর জন্য আমাদের বাচ্চাদেরকে, আমাদের নাতিপুতিদেরকে এই কওমি মাদ্রাসায় দেওয়ার জন্য মারকাজুস সুফফা আর নববিয়্যার মধ্যে দিতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ। কে কে রাজি আছে হাত উঠায় আল্লাহ কবুল করেন। আয় আল্লাহ, তোমার ফেরেশতারা চারিদিকে দাঁড়িয়ে আছে তোমার হাদিস, নবীর হাদিস অনুযায়ী, আয় মাওলা তুমি এই হাতগুলাকে কবুল করে নাও, তাদের নিয়তকে কবুল করে নাও, আমিন।